আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রেসিপি রিলোডেড আজকে আমরা তৈরি করব মজাদার অথেন্টিক তান্দুরি চিকেন এই রেসিপিটি তৈরি করলে আপনাদের আর রেস্টুরেন্টে যাওয়া লাগবে না ঘরে বসেই উপভোগ করতে পারবেন এই ট্র্যাডিশনাল তান্দুরি চিকেন এটি তৈরি করা কিন্তু অনেক সহজ চলুন তাহলে দেখে নেই কিভাবে ঘরে বসে তৈরি করে ফেলবেন তান্দুরি চিকেন এর জন্য আমাদের লাগবে দেড় চামচ টক দই একটা চামচ লাল মরিচের গুঁড়া হাফটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ জিরার গুঁড়া হাফটা চামচ গরম মশলার গুঁড়া বাজারে যে তান্দুরি মশলা পাওয়া যায় সেই মশলার গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ তান্দুরি চিকেন এর যে অথেন্টিক রেড কালার টা রয়েছে তার জন্য লাগবে একটু সামান্য পরিমান ফুড কালার সাদ মতো লবণ তারপর মাখিয়ে নিবেন এরপর দিব দেড় চামচ আদা রসুন বাটা তারপর আবারও ভালো মতো মাখিয়ে নিবেন এখানে আমি রঙটাকে আরেকটু গাঢ় করার জন্য আরেকটু সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে ফুড কালারটা অ্যাভয়েডও করতে পারেন এখানে চিকেনের টুকরোগুলো আমরা একটা চিকেনকে চার টুকরা করে নিয়েছি এবং প্রতিটি চিকেনের টুকরোকে এমনভাবে কেটেছি যে এর ভিতরে হাড় পর্যন্ত ছুরিটা যায় এরপর ভালোভাবে মশলাগুলো ওই চিকেনের টুকরোর মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং ভালোভাবে মেখে নিতে হবে অবশ্যই ভালোভাবে মাখবেন চিকেনের ভিতরে এরকম আঙুল ঝুকিয়ে ঢুকিয়ে মশলা ঢুকিয়ে দিবেন তাহলে মশলাটা একেবারে মুরগির ভিতর পর্যন্ত যাবে এবং যখন আপনারা তৈরি করবেন তখন এটা স্মেল এবং স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এভাবে মাখানো চিকেনগুলোকে আপনি চাইলে ওভার রেখে দিতে পারবেন ফ্রিজে আর যদি খুব তাড়াতাড়ি থাকে তাহলে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা ফ্রিজে রেখে দিবেন তারপর ওভেনে দিয়ে দিবেন আমি আমার ওভেনে গ্রিল যে অপশনটি রয়েছে সেই অপশনটি দিয়ে এই তান্ত্রীয় চিকেনটি তৈরি করেছি এর মাঝখানে আমরা 10 মিনিট বা পনেরো মিনিট পর পর চিকেনটি বের করে উলচিয়ে নেব এবং হালকা একটু অয়েল ব্রাশ করে নিব তারপর দেখুন তৈরি হয়ে যাবে মাত্র কি মধ্যে চিকেন এটি কিন্তু খুবই মজাদার অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন ধন্যবাদ